চাষি ভাই আমার, বুকের পাঁজর দিয়ে প্রণব বিশ্বাস। হ্যাঁ প্রণব বিশ্বাস, এর জোরে বলুন, প্রণব বিশ্বাস। প্রণব বিশ্বাস, আচ্ছা কতদিন ধরে চাষ করছেন? আমি অনেকদিন চাষ করছি, প্রতি বছর চাষ করছি। আমি আর বয়স যা হয়েছে, আমি তো অনেকদিন চাষ করছি। তো সব রকম চাষ করেন? চাষ করি মোটামুটি, কী করবো, আমার এটাই তো পেশা, অনেকদিন কাজ তো নেই। আচ্ছা ঠিক আছে, চাষ করছেন তো? হ্যাঁ ভালো চাষ। এতে ফলন কেমন? যে লেবার আছে, লেবারের দাম কত? লেবার এখন 300 টাকা, 350 টাকা। পাট চাষ করেন না? চারিদিকে তো পাট আছে, পাট আছে, পাট আছে, মাঝে ওই পাটেরও তো তো নেই। পাট যদি হয় ভালো হলো, কিন্তু দামটা, পাটের প্রচুর খরচ, নিরাম থেকে শুরু করে কাটা, চাক দিয়া, অনেক সামান্য অনেক খরচ। কিন্তু পাটের দাম যদি কুইন্টাল প্রতি 5,000 না থাকে, তাহলে কোনো দাম ওই 3,000-3,500 বিক্রি করলে কি হয়, 4,000-4,500 যদি বিক্রি হয় তাহলে মোটামুটি খরচটা ওঠে। আচ্ছা, আর 4,500-5,000 না বিক্রি হলে লাভ হয় না। কাজ টাজ দেয়, আমি জিজ্ঞেস করলাম, উনি বললো আমাদের জমি ভাগ চাষি, তা ভাগ চাষ করে যদি ফসল নষ্ট হয়ে যায়, আর জমি মালিককে তো আমি তোর জমি লিজ নিয়ে টাকা দিয়ে দিয়েছি, এবার জমি ফসল যদি নষ্ট হয়ে যায় সরকারের টাকা দিলে আমি পাইনি, সে জমির মালিক পায়, আমি খরচ করি আবার খরচ সব নষ্ট হয়ে যায়, অথচ জমির মালিক টাকাটা পায়, এটা তো একটা ভালো দিকটা দেখছি। জমি মালিক এই যে ভাগ চাষিদের দুরবস্থা, আপনারা এই ব্যাপারে কি কোনো সরকারের কাছে বা কোনো কোথাও কিছু বলেন না আপনারা, ভাগ চাষিদের যে এই যে দুরবস্থা? বলেনি তাই না? কিন্তু এটা তো একটা ন্যায্য অধিকার, মানে আমি খরচ করলাম টাকা পেলো অন্যজন, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। তা জমির মালিক যে তাকে আমি টাকা দিয়ে দিয়েছি, তারপরে সে কেন পাবে? খরচ তো করলাম আমি, নষ্ট হলো আমার, কিন্তু সেটা পাইছে না, সেটা পাইছে জমিওয়ালা। জমিওয়ালা, তাহলে এই ব্যাপারে আপনারা একটু, আপনারা যে মেম্বার আছে বা রাজনৈতিক নেতা, তাদের কিছু বলেননি? ও তারা বললে তোদের জমি নেই, তাই জমি তো আমার, কিন্তু আমি যে চাষ করেছিলাম, আপনার নাম কি? আপনি কি ধান কাটতে লেবার এসছেন, মুনিশ এসছেন? ধন্দ রাখতেন তো
ফর আলী মন্ডল, আপনি কি ধান কাটা লেবার বিশেষ? কত লেবার মানে এখন নেই সারা বছর কি থাকে? সারা বছর না, 200-150। এখন যেটা হয় মোটামুটি চলে চলে এখন, কিন্তু অন্য সময় সেটি হয়। আপনার সকলে লেবার আছেন তাই না? আপনাদের বাড়ি কি এখানে নাকি? হাটরায়। হাটরায় পাশের গ্রাম না? আচ্ছা, আপনাদের সারা বছরই এই মানে মাঠের কাজ তাই তো? আপনার বাড়ি কোথায় দাদা? আপনার বাড়ি কোথায়? হাটরায়। আপনার কি নাম? চাষী ভাই।